Assalamualaikum, hi guys, আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই একটা ঘর বা একটা বাসা, এটা তো ছোট একটা ঘর, আমাদের মৎস্যগেরের এই ঘরটা আমরা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন যে ঘরের যে ছাউনি দিয়েছি একটা পাতা, হয়তো অনেকে এই পাতাটা চেনেন না। এই পাতার যে গাছটা, এটা আমাদের দক্ষিণ অঞ্চলের সুন্দরবনে বেশি হয়ে থাকে। আজকে আমি এই এই যে ছাউনির যে পাতার সেই গাছটা সম্পর্কে আমি কিছু তথ্য দেব, আর অনেকে হয়তো আমার ভিডিওটা দেখবেন। এই পাতাটার গাছের নাম হয়েছে গোল গাছ। দেখতে থাকুন আমার ভিডিওটা। হাই গাইস, এই প্রায় চলে এসেছি সেই গাছের কাছাকাছি। এই যে সেই গোল গাছ, আমার ভিডিওটা দেখতে থাকুন। হাই গাইস, আমি ভিডিওতে এই গাছটাই দেখাতে চেয়েছি যে এই গাছটার নাম হয়েছে গোল গাছ। দেখেন সুন্দরবনের সেই বিখ্যাত, সেই সুন্দর সেই গোল গাছ। এই গোল গাছ দিয়ে আমরা ঘরের ছাউনি দিই, আমাদের অনেক কাজে লাগে। এই গোল গাছের যে ফলটা হয়, সে ফলটা আমরা খাই, খুবই মিষ্টি। আর এই গোল গাছ থেকে আবার রস ই করা যায়। খেজুর গাছে যেভাবে রস ই করে, এই গোল গাছেও সেভাবে রস ই করা যায়। হ্যাঁ, এই রসটা খুবই মিষ্টি, ঠিক আছে। এই দক্ষিণ অঞ্চলে এই গোল গাছটা খুবই বিখ্যাত। আমাদের সুন্দরবনে প্রচুর পরিমাণে এই গাছটা হয়। আপনারা দেখেন যে গোল গাছ, দেখেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। এই যে দর্শক, দেখেন এই সেই গোল গাছ, দেখেন গোল গাছটা অনেক সুন্দর দেখায়, কত সুন্দর গোল গাছটা দেখেন। এই এই গাছের এই যে পাতাই সম্পূর্ণ, গাছটাই সম্পূর্ণ পাতার। এই যে গাছের গোড়ার সাইড দেখেন, এই গাছটা পানিতে হয়ে থাকে। হ্যাঁ, এই পাতা দিয়ে ঘরের ছাউনি দেওয়া হয়। আর এই গোল গাছের যে ফলটা হয়, ফলটা খাওয়া যায়। দেখেন আল্লাহ তাআলার যে সৃষ্টি, লবণ অঞ্চলের এই গাছটা বেশি হয়ে থাকে, কিন্তু এর ফলটা খুবই মিষ্টি। আমি আর একটা ভিডিওতে দেখাবো যে ফলটা, দেখেন কত সুন্দর গাছটা দেখেন। হ্যাঁ দর্শক, আপনারা দেখেন সেই গোল গাছ। আমি এর থেকে যে তোমার দেখাবো, একটা গোল গাছের প্রথমে যে পাতাটা গজায় সেটা দেখেন, প্রথমে এভাবে গোল আকারে হয়, এভাবে বেরোয় কচি পাতা। তারপর দেখতে থাকুন, তারপর এই যে এরকম বড় হয় মাটিটা, এই বড় হয়, দেখেন যে কত বড় হয় যে গাছের। তারপর এভাবে পাতাটা আস্তে আস্তে ছাড়ে, দেখেন এই যে গোলের পাতাটা কত সুন্দর ছাড়ছে। তারপর এরকম বড় হয়ে যায়, ঠিক আছে। আপনারা দেখেন এই সেই গোল গাছ। এই এবার দেখাবো যে গোল গাছে, দেখেন ফল দেখাবো। হাই গাইস, এই যে দেখেন গোল গাছের ফল বেরোয়ছে। এই প্রথমে এভাবে এতে বের হয়, বেরোনোর পর তারপরে এই আস্তে আস্তে ওই যে গোল গাছের ফুলও দেখেন, এই যে ফুল। তারপরে এই যে ফলটা দেখতেছেন, এই ফলটা বড় হয়। বড় হওয়ার পর এই ফলের ভিতরে তালের আঁশের মতো হয়, সেটা খুবই মিষ্টি, খাইতে খুবই ভালো লাগে। আর এই ডাটে, এই ডাটটা কেটে নোয়ায় যদি বোতল দেওয়া হয় তাহলে রস বের হয়, এই রসটাও খুবই মিষ্টি। দেখেন আমাদের দক্ষিণ অঞ্চলের সুন্দরবনের সেই গোল গাছ। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।